আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি হাফিজ খন্দকার। শুরুতেই জানিয়ে দিব প্রধান প্রধান সংবাদ শিরোনাম। একুশতম রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ আব্দুল হামিদ পুনর্নির্বাচিত, একক প্রার্থী হিসাবে নির্বাচিত হলেন তিনি। অর্জিত জ্ঞান ও দক্ষতা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজে লাগাতে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, উন্নয়ন কর্মকাণ্ডের ভূমিকার প্রশংসা। জনগণ ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত বললেন ডিএমপি কমিশনার, শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা নেই। ঢাকা মাওয়া বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙায় বাসের চাপায় দুই নারী সহ পাঁচজন নিহত। দর্শক শিরোনাম শুনলেন। সংবাদ এছাড়াও থাকছে মাইটিভির বুধবারের বিশেষ আয়োজন আলো আধারের গল্প। এবং আরো আরো থাকছে খেলাধুলা নিয়ে মাইটিভির বিশেষ আয়োজন স্পোর্টস অ্যারাউন্ড। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। দেশের একুশতম রাষ্ট্রপতি হিসাবে পুনর্নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আব্দুল হামিদ, দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হলেন তিনি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন প্রধান নির্বাচন কমিশনার সিইসি ও নির্বাচনী কর্মকর্তা কে এম নুরুল হুদা এ ঘোষণা দেন। তিনি জানান, মনোনয়নপত্রটি যাচাই বাছাই করে ১৯৯১ সালে নির্বাচনী আইন অনুযায়ী একক প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আব্দুল হামিদ। এই নিয়ে দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হলেন মোহাম্মদ আব্দুল হামিদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হইলেন। আমি স্বাক্ষর করেছি কে এম নুরুল হুদা, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনী কর্তা, রাষ্ট্রপতি নির্বাচন ২০১৮। নিজেদের অর্জিত জ্ঞান ও দক্ষতাকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজে লাগাতে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সেনাবাহিনী। সামরিক বাহিনীর কর্মকাণ্ড ও স্টাফ কলেজ থেকে গ্রাজুয়েশন সম্পন্নকারীদের সনদ তুলে দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের দেশব্যাপী সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রিয় মাতৃভূমির স্বাধীনতা রক্ষার সুমহান দায়িত্ব পালনের পাশাপাশি আমাদের দেশের বিভিন্ন সময় যেমন প্রাকৃতিক দুর্যোগ দুর্বিপাক মোকাবেলায়ও প্রশংসনীয় ভূমিকা রাখছেন। দেশের উন্নয়ন কার্যক্রম, অবকাঠামো নির্মাণ, জঙ্গি সন্ত্রাসবাদ নির্মূল, আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমাদের সশস্ত্র বাহিনী বেসামরিক প্রশাসনকে প্রয়োজনীয় সহায়তা দিয়ে থাকেন, দেশ গঠনে বিরাট ভূমিকা রেখে যাচ্ছেন। জনগণ ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। তবে যে কোনো শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে পুলিশের পক্ষ থেকে বাধা দেয়া হবে না বলেও জানান ডিএমপি কমিশনার। সকালে ডিএমপি কার্যালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। কেউ যদি যান চলাচল বাধা না দিয়ে, জনগণের ভোগান্তি না করে, তারা যদি নিয়ম মনে শান্তি শৃঙ্খল ভাবে তারা যদি রাজনৈতিক কর্মসূচি ডেমোক্রেটিক কর্মসূচি পালন করে, সেখানে বাধা দেওয়ার কোন প্রশ্নই আসে না। তবে কেউ যদি সহিংসতা করে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এটা নিশ্চিত, সেখানে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। ঢাকা বাওয়া বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙায় পূর্ব হাসামদিয়া এলাকায় ঢাকাগামী একটি বাসের চাপায় অটোরিকশার দুই নারী সহ
পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। সকাল সাতটার দিকে ঢাকাগামী একটি বাস মালিগ্রামের দিক থেকে আসা একটি অটোকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। এ সময় বাকি আহতদের উদ্ধার করে স্থানীয়রা ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন। সরকারি ক্রয়মূল্য সন্তোষজনক না হওয়ায় আখ চাষে আগ্রহ হারিয়ে ফেলেছেন লালমনিরহাটের কৃষকরা। শ্রমিকদের মজুরি ও কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় আখ চাষে খরচও বেড়েছে অনেক। আগামীতে আখের মূল্য বৃদ্ধি না করা হলে কৃষকরা মুখ ফিরিয়ে নেবেন এ ফসল চাষ থেকে। বিস্তারিত দেখুন লালমনিরহাট প্রতিনিধি মাহফুজ সাজুর রিপোর্টে। আখের মূল্য মন প্রতি ১৫ টাকা বাড়িয়ে সরকার এবার কৃষকদের কাছ থেকে ১২২ টাকা দরে আখ কিনলেও চাষিদের হতাশা কাটেনি। কৃষি শ্রমিকদের মজুরি বৃদ্ধি, সার তেল ও কীটনাশক সহ কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় সরকার নির্ধারিত মূল্যে কাঙ্ক্ষিত লাভ পাচ্ছেন না কৃষকরা। জেলায় এবছর ৮৫০ কৃষক আখ চাষ করেছেন প্রায় ৩৫০ একর জমিতে, যা গত বছরের তুলনায় অর্ধেক। প্রতি বিঘায় ১৫০ থেকে ৩০০ মন পর্যন্ত আখের উৎপাদন হয়ে থাকে, এতে খরচ হয় ১৫ থেকে ১৮ হাজার টাকা। আবাদ করছি, নদী নালা কামলা টামলা দিয়া আমার কিছুই থাকে না। বর্তমান লাভ একটু দেখা যায় না, লেবারের দাম বেশি, গাড়ির দাম বেশি, এই জন্য লাভ দেখা যায় না। এছাড়া আখ চাষে সময় লাগে ১৫ থেকে ১৬ মাস, অথচ এই সময়ে ৩টি ফসল তোলা সম্ভব। আমরা আখ চাষীদেরকে বিভিন্নভাবে আর্থিক ও উপকরণ দিয়ে সহযোগিতা করে থাকি। এর মধ্যে হচ্ছে বীজ, সার, কীটনাশক এবং অনেকের ক্ষেত্রে নগদ টাকাও কিছু দিয়ে থাকি। এতে অনেক চাষি কিছুটা হলেও আগ্রহ প্রকাশ করছে। জেলার ৪টি ক্রয় কেন্দ্র থেকে সরকার নির্ধারিত মূল্যে আখ কিনছে শ্যামপুর সুগার মিল। সরকারি ক্রয় মূল্য ২০০ টাকা নির্ধারণের প্রত্যাশা আখ চাষীদের। কৃষকদের আখ চাষে উদ্বুদ্ধ করতে স্বল্প সুদে ঋণ সুবিধা দিয়ে থাকে সুগার মিল কর্তৃপক্ষ। এছাড়া বীজ, সার ও কীটনাশক সুবিধাও দেয়া হয়। আখ চাষে কৃষকদের উৎসাহিত করতে সরকার উদ্যোগী হবে এমন প্রত্যাশা আখ চাষীদের। মাহফুজ সাজু, মাইটিভি, লালমনিরহাট। এবার আলো আধারের গল্প। উচ্চশিক্ষা সমাপ্তির শেষ যোগ্যতা যাচাইয়ের অন্যতম মাধ্যম থিসিস পেপার, যেখানে একজন শিক্ষার্থীর যোগ্যতা ও মেধার পরিচয় ফুটে ওঠে। কিন্তু রাত হলেই বিভিন্ন কম্পিউটারের দোকানে দেখা মেলে এমন অসাধু শিক্ষার্থীর, যারা পুরনো থিসিসগুলো নতুন বলাতে শুধুমাত্র কপি করেন আর এভাবেই পরিশ্রম না করে জমা দেন গবেষণা কার্য সম্পাদনের বই। আরও জানাচ্ছেন হাসান জাকির। রাত হলেই নীলক্ষেতের বিভিন্ন কম্পিউটারের দোকানে দেখা মেলে অসংখ্য শিক্ষার্থীর। প্রায় সবার উদ্দেশ্য একই, হাতে পর্যাপ্ত সময় নেই, তাই চলছে থিসিস সংগ্রহের কাজ। পাশেই চলছে বই বাঁধাই কার্যক্রম, কিন্তু ক্যামেরায় কথা বলতে রাজি নন কোনো শিক্ষার্থী। তাদের কথায় পর্যাপ্ত সময় না পাওয়ায় তারা এভাবেই তৈরি করেন গবেষণা কার্য সম্পাদনের বই। পেন ড্রাইভে আনে অথবা মেইলে আনে, আমরা প্রিন্ট করে দিই। থিসিস খুব রেয়ার হয়, ইন্টার্নশিপ রিপোর্টটাই বেশি হয়। সকল ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, সমস্ত কিছু একটু লিখে নিয়ে আসলে আমরা সব টাইপ করে দিই। এ অভিযোগ বেশিরভাগ ক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি। অবশ্য ব্যতিক্রম রয়েছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানও। সে আগে থেকে নোটিশ দিয়ে জানানো হয়, দেন তারপরে হচ্ছে আমাদের ভাইবাটা হয়। যেমন অ্যাসাইনমেন্ট দিল, এখন অ্যাসাইনমেন্টের পর্যায়ে দেখা যায় একটা অ্যাসাইনমেন্ট হাইয়েস্ট ২ বার করা লাগে, এর চেয়ে বেশি করা সম্ভব হয় না। দিয়ে দিল আমাদেরকে এক্সারসাইজ থেকে আর কি, তো সেখান থেকে আমরা বাসায় গিয়ে অনেকে নেট ঘেটে অথবা যাই হোক যেভাবে পারি সলভ করে এনে দিই। নিজেরা আলোকিত হতে এবং জাতিকে আলোর পথ দেখাতে এই সকল শিক্ষার্থীদের অনেকেই ভর্তি হয়েছিলেন স্ব স্ব অবস্থানের সর্বোচ্চ বিদ্যাপীঠে। কিন্তু একটু যত্নের অভাবে এই সকল শিক্ষার্থীদের অনেককেই ব্যবহার করতে হচ্ছে অন্ধকারের পথ। যদিও বা প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা বলছেন থিসিসে রয়েছে শিক্ষা সমাপ্তির
শেষ যোগ্যতা যাচাই বাছাই। প্রত্যেক থিসিসের এগেনস্টে আগে কি কাজ হয়েছে তার একটা জার্নাল সার্চ করে ওটা বের করা, এই নতুন কি কাজ করতে পারি সেটা আপনি একটা দিক নির্দেশনা দেন, এভাবেই আমাদের কাজটা আগানো হয়। মেধার বিকাশ করতে হলে তাকে অবশ্যই নিজে পরিশ্রম করতে পারে, সাহায্য নিতে পারে, আমার আপত্তি নেই। আজকাল ইন্টারনেট থেকে অনেক আমরা ডাউনলোড করতে পারি, ডাউনলোড করাটা অপরাধের বিষয় না, কিন্তু ওখান থেকে আমাকে স্টাডি করতে হবে। অপরদিকে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান ভিন্ন কথা। নীলক্ষেত থেকে যদি নিয়ে নেই তাহলে কিন্তু আমাদের থিসিসের যে প্রপার আউটকামটা আমাদের দরকার সেটা কিন্তু আমরা পাচ্ছি না। মানে জানতে হবে প্রচুর, দেন হচ্ছে যে আমি লিখবো আমি নিজের মতো করে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর আক্তারুজ্জামান বলেন, শিক্ষার্থীদের এহেন কাজে তাদের মেধার সঠিক মূল্যায়ন উঠে আসে না, এর জন্য অনৈতিক কাজের শাস্তি পাওয়া উচিত শিক্ষার্থীদের। দুই একটা যে আমাদের বিশ্ববিদ্যালয়ে হয়নি তা না, আমাদের বিশ্ববিদ্যালয়ে এরকম মাঝে মধ্যে এরকম দুই একটি জালিয়াতি ধরা পড়েছে, তো সেটার ব্যবস্থা গৃহীত হয়েছে, শৃঙ্খলা পরিষদ এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে, এটা এক ধরনের জালিয়াতি, পরীক্ষা জালিয়াতি, এটা শিক্ষার্থীদের জীবন বিপর্যস্ত হবে নিজেরাই, অতএব এই পথ অবলম্বন করা কোনো ক্রমেই কাম্য না। আলো আর আধারের খেলায় জাগ্রত বিবেকের অভাবে হারিয়ে যাচ্ছে দেশের সম্ভাবনাময় হাজারো আলোক প্রদীপ। রাজনৈতিক, সামাজিক কিংবা পারিবারিক কারণে সৃষ্ট দেশের এই সকল ভবিষ্যৎ প্রজন্মদের রক্ষার্থে আপনার আমার চারপাশের ঘুমন্ত বিবেককে সজাগ রাখুন, তাহলেই দেশ হবে সমৃদ্ধশালী, গতিশীল হবে অর্থনীতির চাকা, আর সমাজে ফিরে আসবে স্বস্তি। দর্শক, আমরা এবারের পর্বে দেখিয়েছিলাম শিক্ষার নামে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনৈতিক কিছু কার্যক্রম। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো আলোর পথ প্রত্যাশীকে নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন আর চোখ রাখুন মাইটিভিতে। দীর্ঘ ৬ বছরেরও বেশি সময় পর বরিশাল সফরে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী আগামীকালের এই সফরকে ঘিরে সাজসাজ রব বিরাজ করছে বরিশাল জুড়ে। এই সফরে বরিশাল বিভাগের ৮৮টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। পরে বরিশালের ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় ভাষণ দেবেন তিনি। বরিশাল প্রতিনিধি পারভেজ রাসেল ও গরুনদী প্রতিনিধি মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়ার রিপোর্ট তুলে ধরছেন নূর মোহাম্মদ। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উৎসবের নগরীতে পরিণত পুরু বরিশাল। স্বাগত জানিয়ে সড়কে নির্মাণ করা হয়েছে অসংখ্য তোরণ, ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে পুরু নগরী। দীর্ঘ ৬ বছর পর বরিশালে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের মাঝে। তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য এই বরিশাল শহরকে একটা জনসমুদ্র শহরে পরিণত করার জন্য তারাও খুব উদগ্রীব। নগরীর বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। তারা সারাদিন কাজ করে যাচ্ছে, সুতরাং আশা করি ৮টা জনসভা জনসমুদ্রে পরিণত হবে। বরিশাল বিভাগের সর্বকালে সর্ববৃহত্তম জনসভা। নির্বাচনী বছরে প্রধানমন্ত্রীর এই সফর আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। আগামী নির্বাচন নিয়ে দলীয় সভাপতি দিক নির্দেশনা দেবেন বলে মনে করছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। ১৮ সালে নির্বাচনে তার পাশে থেকে নৌকার প্রতীকে বিজয়ী করব। আমরা তাকে দাবি জানাই গণদীবাসী যে আমাদের জেলা যেন রূপান্তরিত করা হয়, জনতার ঢল থেকে জনস্রোত, জনস্রোত থেকে জনসমুদ্র এবং মহাসমুদ্রে রূপান্তরিত হবে। এদিকে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যেই সংশ্লিষ্ট সংস্থাগুলো একসঙ্গে কাজ শুরু করেছে। মাননীয় প্রধানমন্ত্রী, সার্বিক নিরাপত্তার জন্য আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অন্যান্য সরকারি দপ্তর, গোয়েন্দা সংস্থা, ইউটিলিটি সার্ভিস সবার সাথে মিটিং করে সবাইকে নির্দিষ্ট দায়িত্ব দিয়ে আমরা নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর সফর সফল করার জন্য বিভিন্ন সেক্টর থেকে যার যা কিছু করণীয় সবকিছুই করা হবে ইনশাল্লাহ। এই সফরে শেখ হাসিনা সেনানিবাস সহ ৮৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। নূর মোহাম্মদ, মাইটিভি নিউজ ডেস্ক। সিরিজের দ্বিতীয় টেস্টে কাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুর শের বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়। সকালে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ কথা বলেন সাংবাদিকদের সাথে। তিনি বলেন, প্রথম টেস্টের ব্যর্থতাগুলো শুধরে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। সাকিব না থাকায় দলের ভারসাম্য বিঘ্নিত হলেও অন্যরা তা পূরণ করতে সচেষ্ট থাকবে বলেও জানান মাহমুদুল্লাহ রিয়াদ।
আমাদের ব্যাটসম্যানরাও অ্যাট দ্য সেম টাইম খুব ভালো স্কিলফুল এবং ডে বাই ডে আরও আমাদের ব্যাটিং ইউনিট আরও ভালো হচ্ছে, তো সেদিক থেকে আমরা কনফিডেন্ট। আমার কাছে যেটা মনে হয় যে সব প্লেয়ারে অনেক পজিটিভ চিন্তা করছে, পজিটিভ চিন্তাগুলোই যদি আপনি মাঠে কাজাতে লাগাতে পারেন তাহলে ওটা আপনার আউটকামটা ভালো দিবে। এবারে স্পোর্টস অ্যারাউন্ড। জনপ্রিয় হলেও আর্থিক সমস্যা সহ নানা কারণে দেশের ক্রীড়াঙ্গন থেকে পিছিয়ে পড়েছে হ্যান্ডবল। বেহাল দশা ফেডারেশনের, খেলোয়াড়দের দাবি আরও বেশি ঘরোয়া আর আন্তর্জাতিক টুর্নামেন্টের। আর ফেডারেশন কর্মকর্তারা জানান, বাড়াতে হবে আর্থিক সহায়তার পরিমাণ, সেজন্য প্রয়োজন সরকারের পাশাপাশি বেসরকারি পৃষ্ঠপোষকদের সুদৃষ্টি। কাজী অন্তরের ক্যামেরায় শাকিল কালামের রিপোর্ট। হ্যান্ডবল বাংলাদেশের প্রেক্ষাপটে ক্রীড়ামোদীদের পছন্দের তালিকায় রয়েছে খেলাটি, কিন্তু আর্থিক সমস্যা সহ নানা কারণে জনপ্রিয়তা হারাচ্ছে হ্যান্ডবল, জীর্ণদশা ফেডারেশনেরও। তবে জাতীয় দলের অধিনায়ক মনে করেন, আন্তর্জাতিক পর্যায়ে হ্যান্ডবলকে এগিয়ে নিতে হলে আরও বেশি আয়োজন করতে হবে ঘরোয়া টুর্নামেন্টের। একটা সিভিল ছেলে পেলে খেলতে আসলে তো সে এইভাবে এখানে কোনো মাসিক বেতন বা মাসিক ভাতা এনএসসির পক্ষ থেকে হোক ফেডারেশনের পক্ষ থেকে কখন থেকে নাই, তা সে খেলবে কীভাবে? এখানে আর্থিক নিরাপত্তা না থাকলে কেউই আসবে না ভাই। দর্শক যদি বেশি আসে তাহলে স্পন্সার আসবেন, স্পন্সার আসলে একটা ফান্ড তৈরি হয়ে যাবে, তাহলে হ্যান্ডবল সারা বছর মাঠে থাকবে। অধিনায়কের সাথে একমত টিম ম্যানেজার সালাউদ্দিন আহমেদও। আমরা এক জায়গায় আটকানো, সেটা লং টাইম, মানে ভালো কোচ দিয়ে এবং লং টাইম প্র্যাকটিস আমাদের 10 বছর থেকে শুরু করতে হবে। আপনি যদি অপরচুনিটি না দেন কেউ আসবে না, খেলাধুলা কেউ আসবে না। তবে ফেডারেশন মনে করে এগিয়ে যাচ্ছে দেশের হ্যান্ডবল, সূচিতে বাড়ানো হচ্ছে আন্তর্জাতিক ম্যাচ। দীর্ঘমেয়াদী পরিকল্পনা যেতে হবে আমাদের, এখন আমাদের পিছিয়ে থাকার সময় নাই, আমাদের আগায় যেতে হবে। সেই জন্য বয়সভিত্তিক U17, U18, U19 বিভিন্ন লেভেলে যদি তৈরি করতে পারি তাহলে আমাদের অবশ্যই আমরা বলবো যে ফুটবল ক্রিকেটের পর আমাদের যে অবস্থানটা সেটা আমরা আরও আপগ্রেড করতে পারবো। আর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর জানান, সব স্বপ্নই পূরণ করা সম্ভব, তবে সেজন্য বাড়াতে হবে সরকারের পাশাপাশি বেসরকারি পৃষ্ঠপোষকতা। আমরা যারা প্রতিনিয়ত খেলাধুলা চালাই আমরা আমাদের বিভিন্ন স্পন্সরের মাধ্যমে আমাদের প্রতিযোগিতাগুলোকে এগিয়ে নেই, কিন্তু এর পরবর্তীতে আমাদের ব্যাকআপের জন্য ট্রেনিংয়ের জন্য যে আমাদের তো স্পন্সররা এগিয়ে আসে না, সরকার আমাদেরকে বিশেষ করে ট্রেনিং খাতে কিছু টাকা বরাদ্দ রাখা এবং সারা বছরের প্রশিক্ষণ এবং বিদেশে দল প্রেরণের জন্য যে ব্যবস্থা, যে অর্থনৈতিক ব্যবস্থা থাকে সেটাকে আরও বেগবান করা দরকার। ফেডারেশনের মান উন্নয়নে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পাশাপাশি বাড়াতে হবে খেলোয়াড়দের সুযোগ সুবিধা, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি থাকলেও দিনের পর দিন অবহেলায় পিছিয়ে পড়ছে দেশের হ্যান্ডবল। অর্থের অভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ফেডারেশন, যেখান থেকে উত্তরণের একটি পথ সরকারের পাশাপাশি বেসরকারি পৃষ্ঠপোষকদের এগিয়ে আসা। দর্শক, ক্রীড়ার উন্নয়ন, অবনতি ও প্রতিবন্ধকতা নিয়ে আমাদের প্রতি সপ্তাহের আয়োজন স্পোর্টস অ্যারাউন্ড। সঙ্গে আছি আমি শাকিল কালাম। প্রতি বুধবার চোখ রাখুন মাইটিভি সংবাদে।